WhatsApp guys, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি এখন আছি কিশোরগঞ্জ হোটেল খাওয়া দাওয়া হোটেলের সামনে। তো গাইস দেই না করে দেখি ভিতরে কি কি আছে। তো গাইস দেখতে পাচ্ছেন মায়ের রঞ্জন উপলক্ষে বিশ্বাস আজকে প্রথম দিন। প্রথম দিনে নারন্দনের আয়োজন এখানে চলতেছে ইফতারের আয়োজন। তো আমি দেখি একে করে কি কি আছে। লেটস গো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভালো। ইয়ার আপনার নাম? আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। মতিউর রহমান। দোকানের নাম? দোকানের নাম হোটেল খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া কি কি আয়োজন আছে এখানে আজকে? এখানে আছে জিলাপি, চিরা, নিমকি, গুড়, চেনটুস। হ্যাঁ। এবারে কাটি মাংস। হ্যাঁ। জালটুস। হ্যাঁ। দাম কেমন? দাম কেমন আজকের আয়োজনে? আছে নতুন অবস্থা মাল জিনিস দাম বেশি, এই জন্য মালের দাম অত বেশি। তো আমাদেরকে দেখেন কি কি আছে। ওই যে আছে এটার নাম কি? এটার নাম হলো পেঁয়াজি। পেঁয়াজি দাম কত? দাম 5 টাকা। কত? 5 টাকা। 5 টাকা পিস। ওয়া। আর এটা? ওইটা 5 টাকা। ওইটা দাম হলো 50 টাকা। 50 টাকা কিসের? এটা চিকেন ফ্রাই। মুরগি চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই। দাম কত? দাম 50 টাকা। 50 টাকা। আর এটা? ওইটা পেঁয়াজি 10 5 টাকা। পেঁয়াজি 5 টাকা। ওয়া। জোস। দর্শক বুঝতে পারছেন অনেক তরতাজা জিনিস এখানে। পেঁয়াজি ও চিকেন ফ্রাই আরও আছে। দেখি এরপর দেখি কি আছে। রেশমি জিলাপি। রেশমি জিলাপি কত করে কেজি? 300 টাকা। 300 টাকা। ও জোস। নিজে তৈরি করেন এগুলো? নিজে তৈরি করি। এরপর দেখছি বুরেন্দা। বেগুনি বেগুনি কত করে পিস? এগুলো 5 টাকা। 5 টাকা না? একটু দেখান তো, নেড়ে ছুড়ে দেখান কি অবস্থা। ও জোস। এরপর বুরিন্দা? বুরিন্দা 300 টাকা। 200 টাকা। থ্যাংক ইউ ভাইয়া। এরপর সেন্টু বুন্দা কত? 300 টাকা। এটা কত? এটা কত? ওটা 30 টাকা। 30 টাকা। কাবা 10 টাকা। 10 টাকা। জালতুস? জালতুস কত টাকা? 20 টাকা। 20 টাকা। কাটি মাংস? কিসের মাংস এটা? মুরগি। মুরগি কত করে? 60 টাকা। 60 টাকা পার পিস? পার পিস। কত কয়টা আছে এখানে? এখানে আছে পার পিসে কয়টা আছে? চার পিস। কেনা চার পিস 60 টাকা না? আচ্ছা আচ্ছা। এরপর দেখাবেন কি? সোনাবুট কত করে কেজি? 200 টাকা। 200 টাকা। সর্বনিম্ন কত টাকা বিক্রি করতে পারবেন? নতুন অবস্থা তো আজকে প্রথম অবস্থা। 10 টাকা 20 টাকা সব পাওয়া যাবে? আচ্ছা 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 আচ্ছা। এরপর তো ভাইয়া অনেক কিছু দেখাচ্ছেন আমাকে। তো দর্শকের জন্য কিছু বলেন মায়ের রঞ্জন উপলক্ষে। দর্শকের জন্য কিছু বলেন। দর্শক আশা করি বুঝতে পারছেন কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী এলাকা, খাওয়া দাওয়া হোটেলের নানান ধরনের আইটেম এখানে আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আশা করি অবশ্যই আসবেন। অনলাইনে সার্ভিস ওরা দিচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য। তো নানান ধরনের আইটেম এখানে আছে দেখতেছেন, দাম অনেক সীমিত। ভাই কেমন আছেন? জি জি ভালো। আলহামদুলিল্লাহ। রোজা আছেন আজকে? জি জি অবশ্যই। আচ্ছা, যেহেতু প্রথম রোজা, তো কি চিন্তা ভাবনা আপনার? সবাই বাসা বাড়িতে অনেক কিছু করে, আবার দেখা গেছে কিছু কিছু আপনার কিনে নিয়ে যায়। এভাবেই আপনার প্রথম রমজান সবাই উদযাপন করে। ইফতারের আয়োজন সম্পর্কে বলেন কি আসে কিছু আপনার। ইফতার কি বাসা করবেন নাকি বাইরে করবেন? আপনার যেগুলো আপনার বাসায় বানানো সম্ভব, এগুলো আসলে আমরা বাসায় বানাই। অনেকগুলো আইটেম আছে দেখা গেছে বাসায় বানানো যায় না, এগুলো আমরা আসলে কিনে না, বিভিন্ন রকম মতে আমরা ইফতার করি আর কি। প্রথম রমজান তো এখনো আপনার সবাই, আজকে শুক্রবারের দিন সবাই নামাজ পড়ে গেছে, যে গেছে একটু পরে আপনার ইফতার আরও বানানো বেশি সেল হবে, এই আশায় আমরা চিন্তা ভাবনা করছি আর কি। কাস্টমারগুলোকে আমরা ওইটাই আশা করছি যাতে ভালো একটা ইফতার নিতে পারি, কিনে নিতে পারি আর কি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক আশা করি বুঝতে পারছেন হোটেল খাওয়া দাওয়া হোটেলের নানান ধরনের আয়োজন এখানে আছে। ওনাদের সাথে আসলে অবশ্যই পাবেন, মত বিনিময় করতে পারবেন, খুব কম দামে পাবেন। তো আমি বিদায় নিচ্ছি, বরাবর মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবো। আসসালামু আলাইকুম।